আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারাই বিদেশে থেকে বাংলাদেশে আসেন, এয়ারপোর্ট থেকে বের হওয়া অনেকটাই জটিল হয়ে পড়ে, তাদের উদ্দেশ্যে বলবো। এবং যারা নতুন বিদেশগামী কর্মী রয়েছেন, যে কোনো দেশে আপনারা যান না কেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জন্য সরকার কিন্তু ওয়াইজানাস একটা সেন্টার করেছে, যেটা প্রবাসীদের গেস্ট হাউস। আপনি প্রবাসীদের গেস্ট হাউসে থাকতে পারবেন, অবশ্যই আপনার যদি পাসপোর্ট এবং বিমান টিকিট থাকে তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন। কোনো ধরনের কোনো হয়রানির শিকার হতে হবে না, এবং এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া সম্পূর্ণ কাজগুলো করবে ওয়াইজানাস কল্যাণ ওই সেন্টার থেকে। আপনারা মাত্র 200 টাকার বিনিময়ে কিন্তু এক রাত থাকতে পারবেন। আমাদের প্রবাসীদের অনেক সময় দেখা যায় যে ঢাকা শহরে অগ্রিম আপনারা চলে আসেন, সেক্ষেত্রে আপনারা 2 দিন সেখানে থাকতে পারবেন। সেখানকার সিস্টেমটা হচ্ছে, আপনি অনলাইনেও আবেদন করতে পারেন ওয়াইজানাস কল্যাণ ওই সেন্টারে থাকার জন্য, মানে প্রবাসীদের গেস্ট হাউসে থাকার জন্য আপনি সেখানে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন আমি ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি ওই সিটগুলো বুকিং দিয়ে রাখতে পারেন। অবশ্যই নিরিবিলি একটা পরিবেশ সেখানে বিরাজ করতেছে, এবং আপনার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। আপনার ফ্লাইটে আসা যাওয়া এবং যাবতীয় সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। সেখানে থাকা খাওয়া এবং আপনার ওয়াইফাই ফ্যাসিলিটি, আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি সেখানে পাবেন। অবশ্যই এটা আমাদের প্রবাসীদের কথা চিন্তা করে কিন্তু, যে বঙ্গবন্ধু যেই আবাসনটা সেটা করা হয়েছে। অবশ্যই প্রবাসীরা চাইলেই অনলাইনের মাধ্যমে অথবা আপনারা মোবাইল ফোন করেও কিন্তু এই সিটগুলো বুকিং করে রাখতে পারবেন। আর সেখানে আপনার একটা বেডের চার্জ হচ্ছে 100 টাকা, মানে আপনি যে সেখানে আসলেন, আসার জন্য আপনাকে 100 টাকা চার্জ দিতে হয়, পাশাপাশি আপনার ওই সিট বুকিংয়ের জন্য 200 টাকা, সর্বমোট 300 টাকা আপনাকে চার্জ দিয়ে এক রাত আপনি থাকতে পারবেন। আর যদি 2 রাত থাকতে চান তাহলে আপনাকে সর্বমোট দিতে হবে 500 টাকা, মানে 100 টাকা তো আপনি দিলেন, এটা আর দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী আরেকটা নাইট যে আপনি থাকবেন সেখানে কিন্তু 200 টাকা দিলে চলবে। এটা করার জন্য আমি মনে করি যে আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা বিদেশ থেকে দেশে ফেরত আসেন একা একা, কিংবা ফ্যামিলিরা যেতে একটু সময় লাগে। সেক্ষেত্রে যদি আপনি ওয়াইজানাস কল্যাণ সেন্টারে কল করেন, কল করার মাধ্যমে কিন্তু তারা গাড়ি পাঠিয়ে দিবে, আপনাকে রিসিভ করবে, রিসিভ করে সেখানে নিয়ে যাবে। তাদের সেখানে আপনি লকারের ফ্যাসিলিটি পাবেন, আপনি যে মালামালগুলো আনতেছেন সেগুলো লকারের ভিতরে রেখে দিতে পারবেন, রেখে দিয়ে আপনি আপনার সেফ জোনে আপনি থাকতে পারবেন। কোনো ধরনের কোনো ঝামেলা এখানে কিন্তু হবে না। যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয় সরকার কিন্তু সেই বিষয়গুলো দেখবে। অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি চলে যাব স্ক্রিনে, স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই হোটেলটা, মানে সরকারি যে ওয়াইজানাস সেন্টারের, এই সেন্টারের যে হোটেলগুলো সেগুলো আপনি কিভাবে বুকিং করবেন, আর এটার বুকিং করার প্রসেসটা কী, অনলাইনের মাধ্যমে আপনি যে বুকিং করবেন সেটার প্রসেসটা কী, চলুন আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকের হাতে এখন মোবাইল ফোন, সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে আপনি সিটগুলো বুকিং করে রাখতে পারবেন। চলুন আমরা চলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনের মাধ্যমে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ওয়াইজানার সেন্টারের যে হোটেলগুলো সেগুলো কিভাবে বুকিং করবেন। সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে একটা ক্রোম ব্রাউজারে। আমি আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে আপনাদেরকে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে, সেটা হচ্ছে www.ewb। তো এটা আপনাদেরকে লিখে সার্চ করতে হবে। WE, তো এখানে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওয়াইজানাজের, তো www.gov.bd, এই ওয়েবসাইটে আসার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর আপনারা যেহেতু হোটেল বুকিংয়ের জন্য আবেদন করবেন, সেহেতু এই যে এখানে আপনারা মেনু বার দেখতে পাচ্ছেন, এই মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই একটু নিচে স্ক্রল করে আসতে হবে। নিচে আসার পর এখানে অনেক ধরনের সেবাসমূহ আপনারা দেখতে পাচ্ছেন,
এই যে ডিজিটাল সেবা, এই ডিজিটাল সেবায় আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ডিজিটাল সেবাতে ক্লিক করতে হবে, কারণ এই ডিজিটাল সেবা থেকে আপনারা কিন্তু হোটেলটা বুকিং করতে পারবেন। তো আমি অবশ্যই ক্লিক করে দিয়েছি, যেহেতু সরকারি সাইট, একটু লোডিং হওয়ার ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন কিন্তু আরও অপশন আসবে, আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সরকারি সাইট, আমি বললামই যে আসলে একটু সমস্যা হবে, শিক্ষা নবী আবেদন। তো এখানে বঙ্গবন্ধু ওয়েজানার সেন্টার, তো এখানে আপনাদেরকে আবেদনের জন্য, মানে যেহেতু হোটেল বুকিং করবেন সেহেতু এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অবশ্যই লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইন্টারফেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেক ইন, মানে আপনারা কয় তারিখে হোটেলটা নিতে যাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন চেক আউট, আপনারা কয় তারিখে হোটেল থেকে চলে যেতে যাচ্ছেন। আর আপনি মেয়ে না ছেলে সেখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন এবং সার্চ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এখানে, যেমন আমরা 3 তারিখে হোটেলটা বুকিং করব, 3 তারিখ না, সরি, অবশ্যই আমরা 4 তারিখ দিয়ে দিব, কারণ একদিন আগে অবশ্যই হোটেল বুকিং করতে হয়। আমরা 4 তারিখ দিয়ে দিলাম, এখন আমাদের চেক আউট হব 5 তারিখ কিংবা 6 তারিখ, যেহেতু 2 দিন আমরা করতে পারবো, আমি 6 তারিখ দিয়ে দিলাম। তো অবশ্যই 4 তারিখ থেকে 6 তারিখ 2 দিনই থাকা যায় এখানে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল। অবশ্যই প্রবাসী মহিলারাও কিন্তু যায় এবং পুরুষরাও কিন্তু যায়, যেহেতু আমি ছেলে তাহলে মেল দিয়ে দিলাম এবং সার্চ বাটনে সার্চ করলাম। তো অবশ্যই এখানে দেখাচ্ছে যে ইরোর, কারণ ওই তারিখে হয়তো হোটেলগুলো খালি নেই, সেই জন্য এরকম দেখাতে পারে। তো অবশ্যই টাইমটা একটু গরমিল করে দিলে, তো দেখতে পাচ্ছেন যে একদিনের জন্য আমাকে হোটেল বুকিং দিবে। এখানে তাদের যে রুমের নামগুলো, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যমুনা, মধুমতি, ব্রহ্মপুত্র, তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের যে রুমের ফেসিলিটি সেগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সুরমা, মেঘনা, নদীর নামে তারা কিন্তু এগুলো নাম রেখেছে। যাই হোক, আপনার যেটা ভালো লাগবে, এখানে কিন্তু ওই যে আসন খালি 4 জন, মানে এক একটা রুমে 4টা করে বেড থাকে, তো সেক্ষেত্রে আপনিও সেই অনুযায়ী কিন্তু বুকিং করতে পারবেন। যেমন আমি যমুনাতে বুকিং করলাম, যমুনাতে বুকিং করার জন্য আমাদের কয় নাম্বার সিট আমরা বুকিং করব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনার সাথে যদি আপনি লুক নিয়ে আসেন, সেক্ষেত্রে রুম অবশ্যই যেহেতু খালি রয়েছে, আপনাদের লুক যে কয়জনই নিয়ে আসেন না কেন থাকতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আপনি 1 নাম্বার সিট বুক করবেন, না 2 নাম্বার সিট বুক করবেন, না 4 নাম্বার সিট বুক করবেন, এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি দিয়ে দিলাম 1 নাম্বার সিট, আমি বুক করলাম, এখন বুকিংয়ে ক্লিক করে দিব। বুকিংয়ে ক্লিক করার পর লোডিং হবে, আপনার যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু দেখাবে। দেখেন এখানে 4 তারিখে আপনি আসলেন, এরপর 5 তারিখে চলে যাবেন, 2 রাত, আপনি 2 রাত থাকতে পারবেন, 1 রাতের জন্য 200 টাকা, 2 রাতের জন্য 500 টাকা, এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে। দেখেন সিট বুকিং ফি 100 টাকা, সিট ভাড়া 200 টাকা, 2 রাতের জন্য 400 টাকা, সর্বমোট 500 টাকা, এটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে আগমন প্রত্যাবর্তন, এখন আপনি যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে আপনি আগমন কিংবা প্রত্যাবর্তন, এখানে বোঝাচ্ছে যে যারা আসতেছে, বিদেশ থেকে আসতেছে তারা আগমন করেছে, প্রত্যাবর্তন যারা বিদেশ থেকে যাচ্ছে। যেহেতু আমি বিদেশ থেকে, বাংলাদেশ থেকে বিদেশ যাব, সেহেতু পাসপোর্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার নাম দিয়ে দিবেন, আপনার দেশ, মানে আপনি বাংলাদেশি সেটা সিলেক্ট করে দিবেন, পিতার নাম, মাতার নাম, আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের নাম, এবং ক্যাটারিং যদি খাবারের ফ্যাসিলিটি চান তাহলে এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে খাবেন কি না। আপনি যদি খান তাহলে অল্প মূল্যে, কিন্তু এখানে খাবারটা ফ্রি না, খাবারটা আপনাদেরকে অবশ্যই টাকা দিয়ে কিনে খেতে হয়। তো এটা, তো এগুলো দেওয়ার পর যখন আপনি বুকিংয়ে ক্লিক করবেন তখন কিন্তু সরাসরি বুকিং হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন খুব সহজভাবে কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সিটগুলো বুকিং করে রেখে দিতে পারবেন। আপনার সাথে যদি আপনি মনে করেন আরও দুইজন কিংবা 3 জন রাখবেন,
সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়ে আসতে পারেন, যদি সিট খালি থাকে তারাও কিন্তু থাকতে পারবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন, তারপরেও বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আর এই বিষয়টা মতামত দিতে পারেন যে কতটুকু আমাদের প্রবাসীদের জন্য উপকারে আসলো, এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মতামত দিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।